আমার প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আমি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে আসলাম, আর সেটা দেখতেই পাচ্ছেন, পটলের ছিলা। তো পটলের ছিলা দিয়ে কিভাবে ভর্তা বানাইতে হয় সেটা আমি আজকে দেখাবো। তো আমি কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি, এটাতে কয়েকটা কাঁচামরিচ এবং রসুন কুচি দিয়ে নিলাম, আর আমি একটা শুটকি এখানে পোয়া চাপা শুটকি এটাকে আমি এখানে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তেল ছাড়া ভাজলে কিন্তু নরম হয় শুটকিটা, তো আমি তেল দিয়ে ভাজাতে এটা নরম হয়ে যায়নি, শক্ত হয়ে গিয়েছে। আর আমি কিছু পেঁয়াজ কিন্তু কেটে নিয়েছি, দেখুন এই যে সিদ্ধ পটলের ছিলা, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর রসুন আর পেঁয়াজ, লবণ নিয়েছি একটু। তো আমি এখন কাঁচামরিচগুলো আগে বেটে নিব, কাঁচামরিচ না সরি, কাঁচামরিচটা সাইডে রেখে আগে আমি কাঁচামরিচটাও আগে বাটা যাবে, তারপর কাঁচামরিচটা আগে বাটলে কি হবে, হাতের মধ্যে জ্বলা হতে পারে, তো এই জন্য আগে পটলের ছিলাটা বেটে নেয়াই ভালো। আর অল্প লবণ দিয়ে দিলাম, তাহলে ছিলাটা কিন্তু ভালো বাটা হবে, আর ছিলাটা ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ছিলাটাকে এভাবে বেটে নিচ্ছি, আর ছিলাটা কিন্তু মিহি করে বেটে নেবেন, তাহলে কিন্তু খেতে টেস্ট পুরোপুরি পাওয়া যাবে। পটলের ছিলাটা কিন্তু প্রায় সব ঘরে কিন্তু এই ভর্তাটা বানানো হয়। তো সবাই পছন্দ করেন আশা করি এটা, তো যেহেতু পাটায় বেটে ভর্তা এটার স্বাদ কিন্তু একদমই আলাদা। আর এটা আমরা আমাদের যখন আমাদের কুমিল্লাতে কিন্তু এই ভর্তাটা খুব খায়, তার উপরে আবার ভর্তা খাওয়ার পর আপনার পাটার মধ্যে কিন্তু ভাত বেটে আমরা খেতাম, খুব মজা করে খেতাম। আমাদের অবস্থা যে খারাপ ছিল তা কিন্তু না, আল্লাহর মতে অনেক ভালো অবস্থায় ছিল। হ্যাঁ, তা যেহেতু আমাদের আমাদের ফ্যামিলি কিন্তু বুনিয়াদি ফ্যামিলি ছিল, তো মোটামুটি নামটা কোলা ফ্যামিলি, তারপরে কিন্তু আমরা ভর্তার এটাতে ভাত মেখে বেটে খেতে খুব পছন্দ করতাম, খুব পছন্দ করে খেতাম আমরা। আমার মা অথবা চাচি যারাই ভর্তাটা বানাতো, তো ভাতের জন্য দাঁড়িয়ে থাকতাম। ভাতটা যে কী মজা লাগতো, এখন আমি এটা করি, পাটা কিন্তু সহজে এখন বেটে ভর্তাটা খুব কম করা হয় বাসায়, যেহেতু বাচ্চারা ভর্তা তো একটু জাল হয় খেতে পারে না, তো এই হিসাবে খুব কমই আমি ভর্তাটা বানাই। তো যখন বানাই আমি কিন্তু পাটাতে ভাত বাড়তে কিন্তু ভুলি না। তো যেহেতু আজকে আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য আমি ভর্তাটা বানাচ্ছি, আর ভাবলাম যে না, যেহেতু ভর্তাটা শেয়ার করছি তো আমার কুমিল্লাতে খায় মানুষ পছন্দ করেই খায়, তো এইটাও তো আমাকে শেয়ার করতেই হবে, তো ভাবলাম যে ভাত বাটাটাও শেয়ার করি আপনাদের সাথে, বাসায় করে খেয়ে দেখেন আপনার ভর্তা খেতে যতটুকু টেস্ট তার চেয়ে কিন্তু অনেক বেশি টেস্ট এই পাটার মধ্যে ভাত বাটা খেতে। তো আমার ভর্তাটা দেখলেন কীভাবে আমি বানালাম, একের পর এক প্রসেসিং করে। তো এখন কিন্তু আমি এগুলো মিলিয়ে নিচ্ছি, আর মিলানোটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ভালো করে মিলিয়ে আগে আমি হাতে মিলিয়ে নিচ্ছি, তারপরে পুতার সাহায্যে মিলিয়ে নিব, কিন্তু এই মিলানোটা কিন্তু এই মিলানোর মধ্যেও কিন্তু অনেকটা স্বাদ লুকিয়ে থাকে, ভালো করে মিশানো হলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর আমার ভর্তাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, এখন আমি শুধু নামিয়ে নেব এটা।
আর ভিউয়ার্স, আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার যত নোটিফিকেশন আছে তত সব কিছু আপনাদের কাছে সহজে পৌঁছে যেতে পারে। তো আমার ভর্তাটা বানানো শেষ হয়ে গিয়েছে ভিউয়ার্স, দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতে তো খুবই সুস্বাদু হয়েছে। আপনারা বাসায় বানিয়ে খাবেন, আর যারা নতুন আছেন তারা তো দেখতে পেলেন কিভাবে বানিয়েছি আমি এটা। তো আমি কিন্তু এই যে এই ভাতটা আমি একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি, লবণ দিয়ে মেখে তারপরে আমি ভাতটা পাটায় দিয়ে তারপরে বেটে নিব। তো ওরকম মিহি করে কিন্তু বেটে নিতে হবে না ভিউয়ার্স, হালকা করে বেটে নেবেন। হ্যাঁ, এটা আপনাদের শিখিয়ে দিচ্ছি যেন বাসায় করে খেয়ে তারপরে আমাকে কমেন্টসে জানাতে পারেন। আর এটা তো মানে একদম অমৃতের স্বাদ ভিউয়ার্স, যারা খেয়েছে তারাই বুঝতে পারবে যে এটা আসলে কী জিনিস। তো হয়ে গিয়েছে, আমি কিন্তু ভাতগুলো কিন্তু একদম মিহি করে ফেলিনি। তো আমি এখন খাবো, দেখি কেমন লাগে, আর আপনারা দেখবেন যে আমি খাচ্ছি যে এখন আমি আবার কিন্তু এই যে ভাতটা, এটা এই ভাতটা কিন্তু আমি জড়া করে খেতে পছন্দ করি। হ্যাঁ, জড়া করে খেলে না ওটার মধ্যে মনে হয় কী যেন স্বাদ লুকিয়ে আছে। আমি আমার মেয়েকেও দিলাম খেতে, যে ট্রাই করে, আমার মেয়েও খায়, ওর কাছে ভালো লাগে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।